माय चैनल रूपाली आमी आसछी नतून नतून वीडियो निये आमार जोदि ए वीडियोगुलो आपनादेर पसंद होये थाके प्लिज लाइक करबेन शेयर करबेन सबस्क्राइब करबेन कारण आमाके सबस्क्राइब करले आपनी अनेक नतून नतून वीडियो पाबेन। आच्छा आमार छेले हाय करे दाओ बाबा बोलो सबस्क्राइब शेयर लाइक एंड कमेंट और हाँ कमेंटटा अवश्यई करबेन कारण कमेंट ना करले पुरोपुरी निरामिष हय जाइहोक चेष्टा करब जे नन भेज ब्लॉगिंग आज के स्टार्ट कर হ্যাঁ আমি তো কথা বলছিলাম যাই হোক তার মধ্যখানে কলিং বেল এলো এই যে আমার সোফা কভারটা চলে এসেছিল তাই এই কাকুটা আর এই দাদাটা আমাকে সোফা কভারটা দিতে এসেছিল আমি এই ফার্নিচারগুলো মামার থেকে বানাই যাই হোক এই সব ব্যাপারে আমি আপনাদের সাথে কোনোদিন পরে ডিসকাস করে নেব তো এরপরে আমি চলে এলাম এখানে ওনাদের জন্য একটু চা করে দিতে জন্য কারণ একটু দুপুরবেলা এসেছেন তো একটু চা একটু বিস্কিট এগুলো না দিলে একদম খারাপ মনে হয় তো যাই হোক আমি চাটা এগুলো দিয়ে দিলাম তারপরে আর এই যে আমার ছেলে এই সারাক্ষণ কম্পিউটারের উপরে উঠবে এই জায়গাটা টেবিলের উপরে উঠে আর এখানে রং মাখবে এই করবে বাবা চলে এলাম আজকে সকালবেলা আমি পাম্প চালাতেও ভুলে গেছিলাম তারপরে একটু আগে সোফা মিস্ত্রি এসেছিলেন সোফা সারাতে তারপর আজকে ওয়াইফাই এর কিছু কাজ ছিল ওয়াইফাই একসাথে মানে সব আমার বাড়িতে যখন কিছু একসাথে এখন বাজে প্রায় 2:15 তাও আমি এখনো রান্না বসাতে পারিনি তাও চলুন দেখি কি করি ভাবছি আজকে আলু সিদ্ধ দেখি দি আমি একটু রেডি করে গিয়েছিলাম এর মধ্যে আছে আলু সিদ্ধ পটল আলু পটল আর এটাকে কি বলে কাকরোল কাকরোল হ্যাঁ কাকরোল এটাকে সিদ্ধ বসিয়ে দেব এখন বললাম 2:15 এখনো কিছু হয়নি কারণ আমার ছেলে ভীষণ পরিমাণ ভয় পায় বাইরে থেকে কেউ এলে তাই আমি এখনো কিছু করতে পারিনি এই আমি সবে বসাচ্ছি এটা বসিয়ে দিলাম আর তখন যে চা করেছিলাম এই যে চায়ের মান্তু এটা অফ করে দে তখন যে চা করেছিলাম তাই চায়ের বাসনগুলো এখন মেজে নেব ছেলেকে আগে খাইয়ে নেব বাড়িতে কোনো কাজ হলে না মাথা খারাপ হয়ে যায়
গুড ইভিনিং ফ্রেন্ড, আমি চলে এসেছি। এখন বাজে প্রায় 6:30, আর এই যে মেয়ে চা করে দিল, একটু চা নিয়ে বসে গেলাম, আবার আপনাদের সাথে একটু গল্প করতে বসলাম। যাই হোক, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যত হচ্ছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঘরে ভীষণ পরিমাণ গরম লাগছে। আর দুপুরবেলার পর থেকে আমি আর ক্যামেরা নিয়ে সামনে বসিনি, তার কারণ হচ্ছে অনেক বললাম তো তখনই প্রচুর পরিমাণ দেরি হয়ে গেছিল। ওই ওর পাপা এলো, সুভাষ এলো খেতে, ওকে খেতে দিলাম, ছেলেকে খাওয়ালাম। আমার খেতে খেতে প্রায় 4টে বেজে গেছে, আর যখন খেলাম তারপরে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো গোছালাম, তারপরে বাসনগুলো মাজলাম, ঘর দুরগুলো ঝাঁট দিলাম, বিছানা পরিষ্কার করলাম, সব কিছু করে পুজো টুজো দিয়ে এই সব একটু চা নিয়ে বসলাম। আর এই যে পিছনে আমার, হ্যাঁ, ও ম্যাগি খাচ্ছে, তাই বলছে যে একটু দেখাচ্ছে, হ্যাঁ একটুখানি ম্যাগিটা একটুখানি দেখে নিন। এই যে ম্যাগি খাচ্ছে, দেখেছে, যাই হোক দেখায়নি, দেখায়নি। আর আর এরপরে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য, তার কারণ হচ্ছে 6 তারিখে আমার ছেলের বার্থডে, তার আগে যাব শপিং করতে, একটু যাব, কিছু জিনিসপত্র কেনার আছে, কেকের এখনো অর্ডার দেওয়া হয়নি। মনটা খারাপ, মনটা ভালো না, মন মেজাজটা ভালো না, কারণ এবছর পুজো পুজো বলে তো কিছু মনে হচ্ছে না, সব কিছু এই হয়ে গেছে। আর যাই হোক, একটু চাটা খাই, কথা বলছি, ভালো হয়েছে চাটা, মেয়ে বানিয়ে এনেছে। 5 থেকে যে হাসলো এটা হচ্ছে আমার মেয়ে, ও ক্যামেরার সামনে আসবে না, ও বলেছে আমি ক্যামেরার সামনে আসবো না, আমাকে একদম সাইড করে রাখবে, আমাকে একদম ক্যামেরার সামনে দেখাবে না, কিন্তু পাশে বসে বসে কিন্তু বেকার হেসে যাচ্ছে, লোক ভাববে না যে এটা কে হাসছে বা কিছু পাগলের মতো। আমি যদি এখন ঘুরি ওকে দেখাই, ও তখন বলবো আমাকে কেন দেখালে বা কিছু, এরকম তার ব্যাপার আছে না। যাই হোক, আজকের ব্লগে সেরকম কিছু আপনাদেরকে দেখাতে পারিনি। প্রথম কথা আজকে বললাম কাজ হচ্ছে, একসাথে দুটো কাজ হয়ে গেছে। এই যে আমার ছেলে এটাকে নাড়িয়ে দিল, আর আমার ছেলের নাম হচ্ছে বাবান, বারবার ছেলে ছেলে বলতে ভালো লাগে না, এই যে বাবান, ছেলের নাম হচ্ছে বাবান আর মেয়ে হচ্ছে রশ্মি, বারবার ছেলে। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমি তোমাকে দেখিয়েছি বাবান, অনেক কথা আছে, ক্যামেরাটা যখনই অন করছি সব কথা শেষ, গায়েব হয়ে যাচ্ছে কথাগুলো। বাইরেটা ভিজে, ভিতরটা বাইরে রাস্তাঘাট সব ভিজে গেছে বৃষ্টির চোটে অবশ্যই, কিন্তু ঘরের ভিতরে গরম। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিই, আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টটা করবেন, কমেন্টটা না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও ভালো লাগছে কি ভালো লাগছে না।